আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া কিচেন ওয়েদ বরিশাল। আজকের আয়োজনে আপনাদেরকে দেখাবো আমি একটি গুরুত্বপূর্ণ রেসিপি, সেটা হচ্ছে মেয়োনিজ বা বার্গার সস। তো যারা ফাস্টফুড আইটেম খেতে ভালোবাসেন এবং বারবার বার্গার খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই সসটা অনেক জনপ্রিয়। এই সসটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় বার্গার। তো আশা করি আপনারা এই রেসিপিটি ফলো করে ঘরে থাকা অল্প উপকরণে আপনারা খুব সহজে পারফেক্ট স্বাস্থ্যকর আপনারা এই বার্গার সসটি বানাতে পারবেন। অনেক সময় দেখা যায় বাজার থেকে কিনে আনলে আমাদের খেতে ভালো লাগে না নিজেদের কাছেও। তো যদি একটু কষ্ট করে আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার নিজের কাছেও খেতে ভালো লাগবে এবং স্বাস্থ্যকর উপায় আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে। চলুন দেখে আসি। তো রেসিপি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন। তো এখানে আমি নিয়েছি একটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম। অবশ্যই দেশি মুরগিরটা নেওয়ার চেষ্টা করবেন, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নর্মাল বাহিরে রেখে দিবেন, নর্মাল টেম্পারেচারে আসতে হবে, না হলে কিন্তু এটা ভালো হবে না। তো দিয়ে দিলাম এর ভিতরে চিমটি পরিমাণ লবণ, দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ টমেটো সস, দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ মিষ্টি সরিষা পেস্ট। তো এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নিব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বিটার বা ব্যালেন্ডার ছাড়া তৈরি করবেন। সামনে আছে, তো এবার খুব ভালো করে ভিট করে নিব প্রায় দুই মিনিটের মতো। করার পরে এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি তিন চারবার অল্প অল্প করে দিয়ে দিব, আপনারা চাইলে এক টেবিল চামচ বা তারও অধিকও নিতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বেশি তেল দিলে মেয়োনিজ খেতে ভালো লাগে না, অনেক সময় সয়াবিন তেলের গন্ধ আসে। আপনারা চাইলে এর ভিতর সরিষার তেল ব্যবহার করতে পারবেন বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে দিলাম এখানে একটা লেবুর অর্ধেক রস, দিয়ে দিলাম গরম মশলা, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন। সরিষার তেলটা অনেকে খেতে ভালো লাগে না বা একটু সরিষা তেলটা একটু গন্ধ আসে, তাই বিশেষ করে বেশিরভাগই কিন্তু ব্যবহার করা হয় সয়াবিন তেল। তো এর ভিতরে আমি সর্বশেষ দিয়ে দিয়েছিলাম হচ্ছে বিট লবণ। তো দেখুন মাশাআল্লাহ আমার হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এই মেয়োনিজটা বানাতে পারবেন, তৈরি করতে পারবেন। আর যদি আপনারা এই মেয়োনিজটা একটু ঘন করতে চান সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধটা একটু বাড়িয়ে দিবেন বা দুইটা ডিম দিয়ে করবেন। আমার একটা ডিমে তিনটা বার্গারের জন্য যথেষ্ট। তো আমি এই বার্গারটা তৈরি করেছি হোমমেড। এটা হচ্ছে এটার ভেতরে আমি লেটুস পাতা বা টমেটো দিতে পারিনি, টমেটোর সালাদ এটা আমাদের এখানে পাওয়া যায় না, লেটুস পাতা। তারপর হচ্ছে টমেটোটা পাওয়া যায় কিন্তু এখন লকডাউনের কারণে এটা নেই বাজারে, যার কারণে আমি দিতে পারিনি। তো সামনে আপনাদের হোমমেড বাসায় কীভাবে খুব সহজেই আপনারা বার্গার তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, আশা করি আপনারা দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবং আমার চ্যানেলে কিন্তু সয়া সসের রেসিপিটাও আছে। যদি ভালো লেগে থাকে বন্ধু করে নেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে।